দর্শক এই মসজিদের সামনে কেন দাঁড়ালাম এটা আসলে ভিডিও দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন আমি জানার চেষ্টা করব যে আসলে কত সব বছর আগে এই মসজিদ হয়তো এক বছর বা ছয় মাস দুই বছর পরে হয়তো আপনারা চাইলেও আর এটাকে দেখতে পারবেন না তো আমি আসলে আমার সেই আগ্রহ যে আমার ভিডিওর মাধ্যমে যেন ভবিষ্যতে মানুষ দেখতে পারে জানতে পারে এই ইতিহাসটা তো দর্শক আমরা প্রথমে একজন মুরব্বি থেকে জানবো যে উনি কতটুকু জানে যে আপনি আঙ্কেল আপনি যদি বলতেন যে এই মসজিদটা মানে কত সালে নির্মিত বা কারা নির্মিত করছেন নির্মিত করেছে হাজি আনোয়ার চৌধুরী মেইন প্রতিষ্ঠাতা হ্যাঁ হ্যাঁ তারপরে ওই 1882 1882 সালে হ্যাঁ কেন লেখা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ওনার এই মসজিদ যিনি নির্মাণ করছেন ওনার এই বংশের একজন আসলে ওনার কাছ থেকে আমরা আরো ক্লিয়ার জানতে পারবো তো আমরা একটা মসজিদের সামনের অংশে চলে যাবো আমরা তুমি মসজিদের পিছনের অংশে আছি সামনের অংশে চলে যাবো এবং কিছু লিখিত ডকুমেন্টারি আছে লিখিত আছে সেইগুলো দেখাবো আচ্ছা আপনি প্রথমে বলবেন যে আপনি কি হন আমি ইনি হাজী আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদ ওনার নাতির ঘরের পতি আমি মানে বংশধর অথবা বংশধর অনেক সময় আমার দাদার বাপ দাদার বাপ আচ্ছা আমার দাদার বাপ হ্যাঁ এবার আমরা সামনে যাই এবার বলেন হাজী আনোয়ার আলী চৌধুরী পারিবারিক অবস্থান এটা হ্যাঁ হ্যাঁ ওর ছেলে ওর ওয়ারিশ ওর নাতি পতি সব এখানে 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 সময় হয়েছে শিক্ষক মানুষ শিক্ষক একটা স্বপ্ন ছিল এই জিনিসটা আমি এভাবে দিয়ে এলাকার মানুষের জন্য পথচারীদের জন্য নিজেদের জন্য না পথচারীদের জন্য এবং এলাকার মানুষের জন্য ও উপকার করছে দান করছে বুঝতে পারছেন মানে খুবই একটা মানে কি মানে ধর্মপ্রাণ ধর্মভীরু একজন লোক ছিলেন এই যে আমাদের এখানে আচ্ছা এখানে লেখা আছে মসজিদের এখানে লেখা আছে হাজী আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদ 1892 সালে এটা স্থাপন করা হয়েছে আচ্ছা আমরা আমরা কি ভিতরে যাবো একটু হ্যাঁ ভিতরে গিয়ে আমরা বাইক থেকে যে গম্বুজগুলো আমরা দেখছি সেই গম্বুজের অংশটুকু যে নিচের অংশটুকু যে মসজিদটা সেই মসজিদটা কিন্তু আগে মানে খুব ছোট ছিল আমরা প্রথমে যে অংশে ঢুকছি এটা কিন্তু পরবর্তীতে সংস্কার করা একটি অংশ তো যাই হোক এটা ছোট একদম ছোট একটা মসজিদ এখানে কতজন নামাজ পড়তে পারে আনুমানিক মানে এখানে বাইরে ছিল প্রথমে না বারান্দাটা ছিল বারান্দাও বাদ মূল অংশে কতজন হইতে পারে মূল অংশে ছিল মূল অংশ না বলছে যে আমরা শুধু এই ওয়ালের ভিতরে মূল মসজিদ যেটা এটাতে মানে একদম ছোট ছোট পরিসরে তদিও মানে ছোট পরে যে সময় করছে ওই সময়ের হিসাবে অনেক বড় অনেক বড় আচ্ছা আমরা একটু কারুকাজ দেখবো আসলে কারুকাজ গুলা কি আলো স্বল্পতার কারণে একটু আমি একটু লাইট জ্বালাইনি হ্যাঁ আসলে ওইভাবে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না এই যে মসজিদটার সাদা রঙিন কারুকাজ করা
এই যে আসলে এই কারুকাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত পুরনো মসজিদ আর কি হ্যাঁ এগুলাতে আবার রড সিমেন্ট নাই না এই যে মানে কি বলতাম যে আসলে আমার কাছে খুব আফসোস হচ্ছে যদি পুরনো একটা মসজিদ যখন আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আসলে এটা আফসোস হওয়ার বিষয় যদিও এটা কারো হাত নেই এটা মানে আর আমারও বাধা দেওয়ার বা আপনারও বাধা দেওয়ার কিছু নেই হ্যাঁ এটা গভর্নমেন্ট থেকেই নাকি ভেঙে ফেলার ইয়ে করছে তো যাই হোক সেই প্রসঙ্গে যাব না তবে এটা যদি থাকতো তাহলে হয়তো পুরনো একটা নিদর্শন হিসেবে পরবর্তী প্রজন্ম দেখতে পারত যে আসলে যে আগের দিনের যারা ভালো লোক ছিলেন দানশীল লোক ছিলেন তারা অনেক নিদর্শন রেখে গেছেন তার মধ্যে বেশিরভাগই মসজিদ করে গেছেন ওনারা তো সেরকম যে ওনার এই মসজিদ ওনার স্মৃতি হিসাবে থাকতো এবং আল্লাহর ঘর নামাজের জায়গা সেটা থাকতো তো যাই হোক দর্শক আসলে এখন এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে আমাদের কারো কিছু করার নেই তবে থাকলে সেটা ভালো হতো সেটা আমি বলতে পারলাম তো যাই হোক এটা পরবর্তী প্রজন্ম কেউ যদি আমার ভিডিও দেখে এই মসজিদের কথা স্মৃতিচারণ করে হয়তো এতটুকুই আমার সার্থকতা বা আপনারা যদি কেউ পরবর্তীতে ভেঙে ফেলার পরবর্তীতে আমার ভিডিওটা দেখেন হয়তো সেটাই আমার সার্থকতা যাই হোক আসলে অনেক এটা কাঙ্ক্ষিত নয় অনাকাঙ্ক্ষিতভাবেই যেটা হবে আসলে সেটা মানে কিছু করার নেই সবাইরই তো এই মসজিদের এই যিনি করেছেন ওনারই তো বংশধর আমার পাশেই আছেন ওনারা চেয়েছিলেন যে মসজিদটা যেন ভাঙা না হোক যাই হোক তো দর্শক ভালো থাকবেন ইমান শরীফ থাকবেন আমাদের মেসেজ ছিল সরকারের কাছে যদি ভেঙে ফেলে যে আমাদের যে নামটা আমার থাদার পাফের হাজার নালে সতেরে জামে মসজিদ ওই মডার্ন মসজিদের পাশে ওই নামটা যেন ফসানো হয় ওইটাও আমাদের জায়গা এই মসজিদের এখান থেকে পুকুরের ওই পাঁচ তারিখ সব আন্নালে সতেরের জায়গা এই মসজিদটাও মডার্ন মসজিদটাও আমরা দিছি হাজার নালে সতেরের পক্ষ থেকে সরকারকে মডার্ন মসজিদ করার জন্য রাখা যায় ওই অংশটা ভাঙলে এতটুকু যদি রাখা যায় বলছি অল্প একটু অংশ অল্প একটু অংশ যদি না হয় পার্কিং এখানে তো অল্প একটু অংশ একই অংশটা রেখে যদি ওইটুকু ভেঙে ফেলে পার্কিং টাকি হ্যাঁ মূল অংশ যদি রাখে আসলেই আচ্ছা দোয়া করি সবাই দোয়া করবেন যেন সরকার অন্তত মূল অংশটুকু রাখার জন্য ঠিক আছে রাজি হয় এটা দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাক হয়তো কবুল করতেও পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সাথে থাকবেন যাওয়ার আগে আমার সেই কমন কথাটা বলে যায় আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে আসসালামু আলাইকুম